নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি সবজি দিয়ে ম্যাগি মশলা। তো প্রথমে এখানে আমি 3 প্যাকেট ম্যাগি নিয়েছি, আর 2টো আলু কুচি করে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, আর সবজিতে নিয়েছি 1টা টমেটো কুচি আর সামান্য 1টু বরবটি। ম্যাগিগুলোকে আমি গরম জলে সেদ্ধ করে তারপর এগুলোকে ছেঁকে তুলে নেব। কড়াইতে সামান্য 1টু তেল দিয়ে 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেগুলো এবার ঝুরি ভাজা করে নেব। ভাজাগুলো হয়ে গেছে, এবার 1টা বাটিতে তুলে নেব। কড়াইতে আর 1টু তেল দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে একসাথে ভেজে নেব। 1টু নুন, 2টো কাঁচা লঙ্কা চেরা আর সামান্য 1টু হলুদ দিয়ে আর 1টু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ম্যাগিগুলো আমি ঢেলে দেব। এবার ঝুরি ভাজাগুলো দিয়ে আর 1টু নাড়িয়ে নেব। তারপর কিছুক্ষণ পর ম্যাগি মশলাগুলো দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের ম্যাগি কিন্তু একবারে রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি গরম গরম সার্ভ করব। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে 1টা লাইক করে দেবেন।